সো দ্রাব্যতা সম্বন্ধে তোমরা মোটামুটি একটা আইডিয়া পাইছো অ্যান্ড দ্রাব্যতা রিলেটেড কয়েকটা ম্যাথও করে ফেলছো। এখন আসো যে দ্রাব্যতা নিয়ে যেসব ম্যাথ তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের সমস্যা হইতে পারে, ধরো লেস ইম্পর্টেন্ট বাট তোমাদের সমস্যা হইতে পারে, এই টাইপের ম্যাথগুলো নিয়ে আমরা ডিল করবো। অ্যান্ড নেক্সট আমরা অনেকগুলো ম্যাথ করব শুধুমাত্র দ্রাব্যতার উপরে, দেন আমরা দ্রাব্যতা গুণফলে যাব। ওকে তো শুরু করি, চলো দেখো এই ম্যাথটা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা কি দেখো কী বলছে, যে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো সম্পৃক্ত লবণের 300 ml দ্রবণকে 250 ডিগ্রি সেলসিয়াসে শীতল করা হলো, এতে কত গ্রাম লবণ ক্যালসিত হবে? এই লবণটির দ্রাব্যতা যথাক্রমে এত এবং এত, কত মানে 75 ডিগ্রি সেলসিয়াসে তার দ্রাব্যতা হচ্ছে 650 গ্রাম/লিটার, আর 225 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার দ্রাব্যতা কত, 150 গ্রাম/লিটার। ওকে সো এখন এই ম্যাথ কেমনে করবো, তুমি যদি দেখো যে দ্রাব্যতার এককটা দেওয়া আছে মোল/লিটারে বা গ্রাম/লিটারে, তাহলে এই ম্যাথটা একদম একদম ইজি, ঠিক আছে? কেন? কারণ দেখো যদি এই এককে থাকে, তার মানে কি আধুনিক এককে আছে, অ্যান্ড সেখানে আমাদের ফর্মুলা কী ছিল, যে এস ইজ ইকুয়াল টু কী বলো তো, এস ইজ ইকুয়াল টু W/V, রাইট? সো W কী ছিল, W ছিল কি, এখানে কি এটা কি দ্রবের ভর, রাইট? দ্রবের ভর। আর এখানে V কী ছিল, V ছিল কি সম্পৃক্ত দ্রবণের আয়তন। এখন দেখো আমার এখানে কি দুইটা কেস আছে না, একটা কেস কি 75 ডিগ্রি সেলসিয়াসে, আর একটা কেস কি 25 ডিগ্রি সেলসিয়াসে। এখন আমাকে নর্মালি বলতো যে কোনটা কোন টেম্পারেচারে দ্রাব্যতা বেশি হবে, যেখানে টেম্পারেচার বেশি সেটাই হওয়া উচিত। সো দেখো 75 আমার কত, 650, আর 25 আমার 150। সো দ্রাব্যতা মানে কি, দ্রাব্যতা মানে কি সম্পৃক্ত লবণ তৈরি করতে আমার যেটুকু ম্যাক্সিমাম ক্যাপাসিটি, রাইট? সো দেখো আমার এখানে মনে করো একটা আছে, ধরো সেটুসে আমার কাছে এখানে একটা পাত্র আছে, এই পাত্রে কিছু পরিমাণ দ্রবণ দ্রাবক ছিল, এই দ্রাবকে আমি কী করছি, দ্রাবকে আমি দ্রব অ্যাড করছি। যখন আমি এটা আমার 75 ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন একে সম্পৃক্ত করতে আমার কি 650 গ্রাম দ্রাবক দেওয়া লাগছে। সো 1, 2 এমনি মনে করো অনেকগুলো দ্রাবক দেওয়া লাগছে, ঠিক আছে? তাহলে এটা সম্পৃক্ত হয়েছে। বাট আমি যখন এটা টেম্পারেচার কমাইছি, তখন কী হয়েছে, টেম্পারেচার কমানোর ফলে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হয়ে গেছে কি 150, রাইট? তার মানে তার কাছে যে এতগুলো কালো কালো দ্রাবক ছিল, তখন কি সবগুলো সে নিতে পারবে না, সে নিতে পারবে কতটুকু, 150, বাকিটা কী হবে, নিচে অধঃক্ষিপ্ত হবে। তার মানে যেই দ্রবণটা 75 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত ছিল, সেটা 25 ডিগ্রি সেলসিয়াসে কী হয়ে গেলো, অতিপৃক্ত হয়ে গেল। সো দ্রবণের কনভার্সন আমরা পড়ছিলাম, রাইট? এখন এটা আমরা রিয়েল লাইফে বা ক্যালকুলেশনে দেখতেছি। সো তখন আমার এগুলা তোমার কী হবে, দ্রবণগুলো মিক্স হয়ে যাবে এর সাথে, আমি দেখতে পারবো না, অ্যান্ড আলটিমেটলি কী সেটা নিচে থাকবে, রাইট? সো যেটুকু মিক্স হয়েছে সেটা তো মিক্স হয়ে থাকবে। যেমন আমি যদি আগেটা আঁকি, এটা হচ্ছে আমার 75 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, আমার কি এটা কী ছিল, দ্রবণ ছিল, দ্রবণের মধ্যে আমি কি কালো কালো দ্রাবক দিছিলাম, এই দ্রব দিছিলাম, যার অ্যান্ড দেওয়ার ফলে কী হয়েছিল, মিক্স হয়ে গেছিলো। মিক্স হওয়ার ফলে তুমি এটা দেখতে পাবা না, কালো দ্রবণ দ্রাবক দ্রবগুলোকে আর দেখতে পাবা না, মানে ক্রিস্টাল ক্লিয়ার মোটামুটি একটা যৌগ, ঠিক আছে? যদিও ক্রিস্টাল ক্লিয়ার হয় না, তুমি যদি মাইক্রোস্কোপে নিয়ে যাও দেখবা যে আসে জিনিস, যাই হোক মানে খালি চোখে দেখতে পাবা না কিছু। বাট তুমি যখন এটাকে অতিরিক্ত বানায় ফেলছো, তখন তুমি দেখতে পারবা যে নিচে এরকম অধক্ষেপ জমে আছে, মানে যতটুকু তার ক্যাপাসিটি ছিল ততটুকু তার সে ডিজলভ করবে, বাকিটা কী করবে, বাকিটা সে এখানে কী করতেছে, বাকিটা অধক্ষিপ্ত হচ্ছে। এখন ওইটা জানতে চাইছে যে তোমার এটা কতটুকু ক্যালাসিত হবে বা কতটুকু অধক্ষিপ্ত হবে। ওকে, তার মানে কী করবা, দেখো খুবই ইজি, ম্যাথমেটিক্যালি যদি আসে খুবই ইজি। এখানে দুইটা কেস, একটা কি 75-এর জন্য, আর একটা কি 25-এর জন্য। প্রথমে আসো 75-এর জন্য, ওটাকে আমি S1 বলতেছি। সো 1 নম্বর কেস আমার কি 75 ডিগ্রি সেলসিয়াসের জন্য, হ্যাঁ, আর 2 নম্বর কেস আমার কি তোমার কি 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ওকে, তার মানে আমি যদি বলি S1, তাহলে কী হবে, ইজ ইকুয়াল টু কি W1/V1, সো W1/V1। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমি কি W1-এর মানটা পাবো না ভাইয়া, অবশ্যই পাবো, কী হবে, S1×V1, সো S1×V1। S1-এর মান কত, S1-এর মান 650 গ্রাম/লিটার ইন্টু, আচ্ছা লিখি যদি, 650 এককটা লিখলাম না, ×V1, V1 কত ভাইয়া, 300 ml, তো ML কি রাখবো না, এটাকে লিটার নিতে হবে, সো এটা কত আসবে, 0.3। ওকে, সো যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসে এটা, সো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 195 গ্রাম, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি S2 বের করো, তাহলে কী আসবে, W2/V2, ক্যালকুলেশন করলে তোমার W2-র মানটা কী আসবে বলো তো ভাইয়া, S2×V2, ঠিক আছে? এই S2, SVW এগুলো আবার তোমার মোলারিটির সাথে গুলায় ফেলার দরকার নাই, হ্যাঁ, এটা এখানে যেমনে দেখাইছি এমনি মাথা রাখবা। ওকে, আচ্ছা তো এখন মান বসাও, S2-র মান কত, S2-র মান হচ্ছে 150 গ্রাম/লিটার, সো 150×, আচ্ছা লিখি এখানে 150×, কি V2 কত, এখানেও সেম 300 ml, সো 0.3। তো যদি ক্যালকুলেশন করো তাহলে কত আসতেছে বলো তো ভাইয়া, ক্যালকুলেশন করলে আসবে 45 গ্রাম। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াইলো
যে তোমার যখন এটা আমার 75 ডিগ্রি সেলসিয়াসে ছিল তখন সেটা 195 গ্রাম দ্রব ধরেছিল বাট যখন এটা টেম্পারেচার কমলো তখন কি 45 গ্রাম তার মধ্যে ডিজলভ থাকতে পারবে আর বাকিটা কি হবে বাকিটা তো নিচে অধিকিপ্ত হবে বা ক্যালাসিত হবে রাইট সো আমি যদি এখানে ডেল্টা ডব্লিউ পরিমাণটা বের করি তাহলে আমার কি আসছে যে 195 মাইনাস কত 45 তার মানে আমার কত আসছে 150 গ্রাম রাইট সো এইটুকু কি এইটুকু নিচে জমা থাকবে বা অধিকিপ্ত হবে অ্যান্ড এটাই তোমার চাইছে যে কতটুকু ক্যালাসিত হবে সো দ্যাট ইজ আনসার বুঝতে পারছো ম্যাথ ওয়াইজ খুবই ইজি জাস্ট তুমি প্রথমটার জন্য ডাব্লু ওয়ান বের করবা পরটার জন্য ডাব্লু টু বের করবা দুটা ডিফারেন্স দেখাবা দ্যাটস ইট তুমি যদি এটা ম্যাথ অন্যভাবে করতে যেমন এই যদি বলতাম যে 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল এটাকে তাপমাত্রা বাড়ায় 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 তুমি 75 নিয়ে গেছো তখন তোমার এক্সট্রা কতটুকু দ্রব্য লাগবে সেম প্রসেস বের করবা ডেল্টা ডাব্লু মান বের করবা যে তখন কী হইতো যে 150 গ্রাম এক্সট্রা আমার লাগবে এই টাইপের হিসাব কিতাব আসতো আর কি ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো কীভাবে কী করলাম তো এই ম্যাথটা আমরা এই ম্যাথডে কেন করলাম আমরা কি ওই গ্রাম পার একসাথে করতে পারতাম না পারতাম বাট একটু ঝামেলা হইতো কেন কারণ এটা ডিরেক্টলি তো এই এককে আসে আমি হুদা এখানে চেঞ্জ করবো কেন আর যদি ওই এককে থাকে তাহলে কেমনে করবো সেটা আমরা নেক্সট ম্যাথে দেখবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ম্যাথে